ইতালি প্রাচীন সভ্যতার এক অনন্য নগরী, পশ্চিম ইউরোপের একীভূত প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র। রাজধানী রোম প্যালিওলিথিক যুগের প্রাচীন শহর। ইতালি ইউরোপের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির এক অনন্য তীর্থভূমি। প্রাচীনকালে এখানে ছোট্ট জনপদ গড়ে উঠেছিল, যাকে সুসভ্য গ্রীকরা ইতালিয়া বলে ডাকত। ইতালি প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির সংমিশ্রণে রোমান সভ্যতার নগরী। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিবারকে সঙ্গে নিয়ে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে পারেন প্রাচীন এই নগরীতে। ভ্রমণ পিপাসুদের জন্য ইতালি পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। প্রতি বছর ইতালিতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। আর ইতালীয়রা যে ঘর ঘর করে ইংরেজিতে কথা বলে তা নয়, তাই আপনাকে ইতালি যাওয়ার আগে টুকটাক একটু ইতালি ভাষা শিখে যাওয়াই ভালো। আর ইতালীয়রা স্বভাবতই খুশি হয় যখন তারা দেখে অন্যরা তাদের ভাষায় কথা বলার চেষ্টা করছে। ইতালি ভ্রমণের জন্য আগস্ট মাস মোটেও ভালো না, বিশেষত 15 আগস্টের পর, কারণ এ সময়টা ইতালীয়রা অবকাশ যাপন করে, ফলে পথে যানজট তো থাকেই, সঙ্গে সমুদ্র সৈকতে প্রচুর লোক সমাগম হয়। তাই হয়তো আপনার ব্যক্তিগত অবকাশ যাপন খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতালি এমন একটি স্থান যেখানে প্রতিটি মুহূর্তই আপনার মনে হবে ক্যামেরাবন্দি করে রাখার, তাই ব্যাগে মেমোরি কার্ড এবং ব্যাকআপ ব্যাটারি রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। ইতালির বিখ্যাত স্থানগুলো দেখার জন্য যদি টিকিট কেটে রাখার মতো বিষয় থাকে তাহলে আগেভাগেই কেটে রাখতে হবে। যেমন মিলানে পা রেখেই যদি লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপার দেওয়ালচিত্র দেখার ইচ্ছা জাগে তাহলে আগেভাগেই টিকিট কেটে নিতে হবে। যে কোনো স্থান ভ্রমণের সময় যে অনুষঙ্গের বিষয়ে বিশেষ নজর দেওয়া হয় তা হলো জুতা। ইতালির দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হাঁটতে হতে পারে দীর্ঘ সময়। ইতালির ছোট শহরগুলোর রাস্তা ছোট ছোট পাথর বসিয়ে তৈরি করা, তাই এসব রাস্তা হিল বা উঁচু জুতা পরে হাঁটার জন্য আদর্শ নয়। জেনে রাখা ভালো, ইতালির বেশিরভাগ রেস্তোরাঁ, দোকান ও সুপারমার্কেট বেলা 1টা থেকে বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর রোববার সারাদিনই এসব বন্ধ থাকে, তাই এর মধ্যেই কাজ সেরে নিতে হবে। ইতালি গিয়ে যদি পিৎজাই না খান তবে ভ্রমণের আধখানি বৃথা হয়ে যাবে। তবে পিৎজা খেতে গিয়ে বাড়তি মেয়োনেজ বা ক্যাচআপ চেয়ে নেয়াকে সেখানে শেফের প্রতি অসম্মান ও খাবারের স্বাদের বিষয়ে অসন্তুষ্ট বলে মনে করা হয়। তাই একবার ইতালিয়ান পিৎজা মুখে পড়লেই বোঝা যাবে এতে বাড়তি কিছুরই প্রয়োজন নেই। সব জাতীয় ভ্রমণের জন্য প্রথম শর্ত হলো বৈধ ভিসা। ইউরোপের এই দেশে ভ্রমণের ভিসা পাওয়া গেলে আপনি আরও বেশ কয়েকটি দেশ অনায়াসেই ঘুরে আসতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে আমাদের দেশে অবস্থানরত ইতালিয়ান এম্বাসি থেকে ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে হবে। এরপর সরাসরি বিমানে করে আপনি লিওনার্দো দা ভিঞ্চির দেশ ভ্রমণ করতে পারবেন। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা ইতালিয়ান ভ্রমণ ভিসা প্রসেসিং করে থাকে। এছাড়া অনলাইনে নিজেই ভিসার আবেদন করতে পারবেন। আজ তাহলে আমি ইমরুল বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনোখানে। আল্লাহ হাফেজ।